নির্দিষ্ট আইন না থাকায় ক্ষতিকর তামাক চাষে ঝুঁকছে গাইবান্ধার কৃষক কোম্পানিগুলোর বিভিন্ন সুযোগ সুবিধা আর চমকপ্রদ প্রস্তাবে ঋণের চালে বন্দী হয়ে তামাক চাষ করছেন তারা কৃষি বিভাগ বলছে কৃষককে নিরুৎসাহিত করার পাশাপাশি বিকল্প ফসল চাষের পরামর্শ দেওয়া হচ্ছে গাইবান্ধা থেকে রিপন আকন্দের রিপোর্ট ছবি তুলেছেন আদাউল হক সাগর গাইবান্ধার গোবিন্দগঞ্জ সুন্দরগঞ্জ পলাশবাড়ি সহ পাঁচ উপজেলার বিভিন্ন এলাকায় এবার শত শত বিঘা জমিতে তামাক চাষ করেছেন কৃষকরা ক্ষতিকর জেনেও অধিক লাভের আশায় জমিতে বিষ ফলাচ্ছেন তারা কৃষকরা জানান ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় বাধ্য হয়ে ধান চাউলের যে টাকা পয়সা নেই তার জন্য আমরা তামাক আবাদ করি তামাকটা আবাদ করলে একশো টাকা কেজি বেসা যায় ধান হয় না ঠিক মতন আর তামাকুর আবাদ করলে প্রান্তর বেশিভাবে একভাবে মোটাবাদ দাগেরা আছে। তামাক চাষে একদিকে যেমন জমির উর্বরতা নষ্ট হয় অন্যদিকে শরীরে বাসা বাঁধে নানান রোগ অনেক কৃষক এখন শ্বাসকষ্ট সহ কিডনিজনিত রোগে ভুগছেন আমার শ্বাস প্রশ্বাস রয়েছে কৃষ্ণনাশ যদি শ্বাসকষ্ট দাঁড়ানো থাকে তো তামুকের আবাদ করলে আমাদের ও রম ভাষায় কৃষি বিভাগ বলছে কোম্পানিগুলোর অধিক প্রলোভনে কৃষকরা তামাক চাষ করছেন তবে কৃষকদের এ ব্যাপারে নিরুৎসাহিত করার পাশাপাশি বিকল্প ফসল চাষে ঋণ সহায়তার কথা জানান এই কর্মকর্তা কিছু কিছু কোম্পানি পাতাটাও নিয়ে নেয় যার ফলে কৃষকরা সহজেই লাভবান হচ্ছে যার জন্য তারা এটা উৎসাহিত হচ্ছে শস্য ডিপার্টমেন্টে এটা আমরা জানিয়েছি যে এই সব চাষিদেরকে অন্য কিছু উপায়ে কিছু সুযোগ সুবিধা দিয়ে যাতে তারা এই চাষটাকে নিরুৎসাহিত হয় কৃষি বিভাগ জেলায় দশ হেক্টর জমিতে তামাক চাষের কথা বললেও বাস্তবে এই পরিসংখ্যানের অন্তত দশগুণ জমিতে তামাকের আবাদ হয়েছে সময় সংবাদ গাইবান্ধা